स्तुन्वन्ति दिव्यैस्तवै वेदैस्सङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुःसुरासुरगणः दिवाय तस्मै नमः आनन्दमन्थरपुरन्दरमुक्तमाल्यम् मौलौहटेन निहतं महिषासुरसं पादम्बुजं भवतु न विजयाय मञ्जु मञ्जिरसिञ्जितं मनोहरयम्बिकाय। देवीर नवरात्रीर आज के शेष दिन, काल के देवी कैलाशे फिरे जाबेन। जगज्जनी जगन माता आज सिद्धिदात्री रूपे আমাদের জীবনে সমস্ত সিদ্ধি মঙ্গল কল্যাণ প্রদান করতে জগতে এসেছেন, প্রদান করবেন আজকে আমরা সবাই যদি ঠিকমতো তাকে শ্রদ্ধা করি। সৃষ্টির আদিভূতা আদি শক্তি আদ্যা শক্তি মহামায়া, ভগবানের এই মহামায়া, এই মায়াকে আশ্রয় করে তিনি সব লীলা করেন। মায়াই জগতের কন্ট্রোল করে, এই জন্য দুর্গা বলা হয়। অর্থাৎ এই দুর্গ, সংসার রূপী দুর্গ, এটা একটা জেলখানা। এখানে মানুষকে সংসারে মাতিয়ে রাখার জন্য দুর্গা পাঁচটা চুষ্ণি দিয়েছে, জানেন? পাঁচটা চুষ্ণি। একটা হচ্ছে শব্দ, সুন্দর শব্দ শুনে আমরা মোহিত হই, সুন্দর গানে মোহিত হই, দেখেছেন? সুন্দর গান, হরিণ যেমন সুন্দর গান শুনে মোহিত হয় আর পেছন থেকে তীরবিদ্ধ করে ব্যাধ তাকে হত্যা করে। শব্দ, স্পর্শ, স্পর্শ সুখের লালসায় এত বলবান হাতি একটা শিক্ষিত হস্তিনীকে একটা বিশাল বেড়ার মধ্যে ঢুকিয়ে একটা জায়গা রেখে দেওয়া হয়। হস্তিনী মিলনের জন্য হুঙ্কার করে আর হাতি ছুটে আসে মিলনের নেশায়, ভেতরে ঢুকে যায়, ওর মধ্যে গাড্ডা খোদা আছে, সেখানে হাতি পড়ে যায়। আর তারপরে তাকে ধীরে ধীরে যখন দুর্বল হয় তখন হাতির গলায় পায়ে শেকল বেঁধে হাতিকে বশ করে ফেলে। তাহলে বুঝতে পারছেন? আর রূপ, রূপ দেখেছেন তো? এই আশ্বিন কার্তিক মাসে যখন আলো, আর কিছুদিন পরে দেখতে পাবেন শ্যামা পূজা আসছে, আলো জ্বলবে যখন, আলোতে সব পিঁপড়েগুলো পিপিলিকার ডানা উঠে মরিবার তরে, সব কত হাজার হাজার পোকা, শ্যামা পোকা, পিঁপড়ে সব উড়ে বেড়ায়, আর তারা ওই রূপ মানে আলোর জোস, আলোর যে জ্যোতি, আলোকের আকর্ষণে তারা গিয়ে আগুনে পুড়ে মরে, ইলেকট্রিতেও মরে দুনিয়ার, এই রকম রূপ। আর রস, এই রস আস্বাদন করতে গিয়ে দেখবেন মাছগুলো, মাছগুলোকে নানান রকম রসাস্বাদন করাবার জন্য নানানভাবে, আজকাল তো প্ল্যান তৈরি হয়েছে আবার দেখি যে ওই ছোট ছোট মাংসের টুকরো বড়শিতে দিয়ে দিলে ঘপ ঘপ করে সব মাছগুলো খাওয়ার লালসায়, রসের লালসায় এইভাবে মরে। আর গন্ধ, শব্দ, স্পর্শ, রূপ, রস, শুনলেন? গন্ধ, গন্ধ মৃগ হরিণের নাভিতে যখন মৃগনাভি হয় তাকে কস্তুরি বলে। এই হরিণ মৃগনাভি কস্তুরি যখন হয় তখন কিন্তু হরিণের নাভি থেকে একটা অপূর্ব সুগন্ধ নির্গত হয়। হরিণ ভাবে এত সুগন্ধ কোত্থেকে আসছে? সেই আনন্দ পাওয়ার জন্য হরিণ কিন্তু, ভালো করে খেয়াল করবেন, হরিণ সেই আনন্দ পাওয়ার জন্য ছুটে ছুটে বেড়ায়, শেষে বাঘের কবলে পতিত হয়, বাঘ তাকে খেয়ে ফেলে। তাহলে এই শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা হলো মায়ার চুষ্ণি। এরা তো এক একটা জীব একটা একটা বস্তুতে আসক্ত হয়ে মৃত্যু বরণ করে। আর মানব কি করে? পঞ্চভীরেব পঞ্চহ, পাঁচটাই ভোগ করে, এই মায়ার দেওয়া শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই পাঁচটা চুষ্ণিতে, এই চুষিকাঠি, যেমন বাচ্চার মুখে চুষ্ণি লাগিয়ে দেওয়া হয়, বাচ্চা খেয়ে দিয়ে ওই চুষ্ণিটা মুখে নিয়ে চুষতে থাকে, খেলতে থাকে, সেরকম মায়া কিন্তু জগতের জীবের মুখে চুষ্ণি লাগিয়ে রেখেছে।
কখনো সঙ্গীত শুনতে ভালোবাসছে, কখনো সিনেমা দেখছে, টিভি দেখছে, নানান রকমের ভোগ বিলাসিতা, শব্দ শব্দ শুনছে, স্পর্শ সুখের লালসায় নানান রকমের সুখ ভোগ করার জন্য। আবার একটা স্ত্রীতে মন মিটছে না, ও দুনিয়ার ভোগের জন্য অনেক সুন্দরীর পেছনে দৌড়াচ্ছে, রূপ রূপ রূপের পিছনে কেনা দৌড়ায়, রস শব্দ গন্ধ রূপ রস সব স্পর্শ, এই নিরন্তর জগতের জীব দৌড়াচ্ছে এই পাঁচটার পেছনে, যার জন্য এই পাঁচটা চুষনি দিয়ে রেখেছেন আমাদের দুর্গা দেবী, যিনি নবদুর্গা রূপে পূজিত হচ্ছেন, আজকের তার শেষ পূজা। সেই মাতৃরূপা দুর্গা বলছেন তোরা সব থাক না, ভালো করে চুষনি চোষ, সংসারে ঘোর, আর জন্মা আবার মর, আবার সৃষ্টিতে খেলা কর, আবার জন্মে যা, আবার এইভাবে অনন্তকাল ধরে জীব কিন্তু এই শব্দ স্পর্শ রূপ রস গন্ধের পিছনে কত জন্ম যে চলেছে না, তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য জীবকে গীতায় ভগবান অষ্টম অধ্যায়ে বললেন, দেখো সর্বদারাণি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ, সমস্ত দরজাগুলোকে বন্ধ করার চেষ্টা করে। যেমন চোখ একটা দরজা, কান একটা, দুটো মানে চোখ দুটো দরজা, কান দুটো দরজা, নাক দুটো দরজা, ছটা আর ছয় আর হচ্ছে মলমূত্র দ্বার, সাত আট আর চক্ষু কর্ণ জিহ্বা জিহ্বা। হ্যাঁ, তাহলে এই যে দরজাগুলো, তার মানে আপনার যত এই পঞ্চরস আমরা ভোগ করি চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক দ্বারা, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এই জন্য এই যে পৃথিবীর যে অদ্ভুত ব্যাপার, অর্থাৎ নটা দরজা জীবের জীবনে, এই নটা দরজাকে সংযত করতে বললেন সর্বদারাণি সংযম্য। তাহলে বুঝতে পারছেন তো, তাহলে সর্বদার মানে মুখ দুটো, নাক দুটো, চোখ দুটো, কান, এগুলো সাতটা, আর মলদ্বার আর মূত্রদ্বার এই নটা, নটা দরজা দিয়েই জীব বিষয়কে ভোগ করে, বিষয়ের সঙ্গে যুক্ত হয়। মনে রাখবেন ভগবান গীতায় বলছেন সর্বদারাণি সংযম্য, প্রাণ পয়ান কালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব। প্রাণ যখন যাবে, বিশ্বযুদ্ধে প্রাণ যেতে পারে, আর রোগে প্রাণ যায়, আজকে কত লোক মরে যাচ্ছে বা ভারতবর্ষে চিন্তা করে দেখুন তো, 130 কোটি ভারতবর্ষে কত লোকের আজ মৃত্যু হচ্ছে, কেউ হসপিটালে মরছে, কেউ বাড়িতে মরছে, কেউ ব্যারামের দ্বারা মরছে, কেউ নানান কষ্টে মরছে। অর্থাৎ এই প্রাণ ভালো করে খেয়াল করবেন, এই প্রাণ যখন আমাদের এরকম জটিল পরিস্থিতিতে আসে তখন কি হয়, শাস্ত্র বলছেন আমাদের মৃত্যু তো হবেই, মৃত্যুকে তো রুখতে পারবেন না, সর্বদারাণি সংযম্য। আর এখানে কি বললেন, যোগ বলেন চৈব, যোগ বল, যোগ বল, যোগের বল দরকার। এই জন্য শরীর যদি রোগযুক্ত হয়, শরীর যদি যোগযুক্ত না হয়, তাহলে সেই শরীরের দ্বারা সাধনা হয় না। সেই জন্য মনে রাখবেন, এখনই একটু বাগবাজার দুর্গাকে নবমীর দিনে সিদ্ধিদাত্রীকে প্রণাম করে এলাম, হে মাতা জগতের কল্যাণ করো, জানি না আপনাদের কাছে পৌঁছেছে কিনা, অর্থাৎ আমি এই মোবাইল টোবাইল অত বেশি বুঝি না, ওখানে একটু চালাচ্ছিলাম, চালাতে চালাতে দেখলাম যে আমার মুখটা আর কিছুতে দেখাতে পাচ্ছে, তার জন্য ওই দুর্গার মুখটাই একটু দেখিয়ে দিয়েছি, যেটা আপনারা দেখে থাকবেন, হয়তো হয়নি, হয়েছে তো চালিয়েছিলাম, যাই হোক যাই হোক, এখন এরা বলছে হইনি, ওদের কাছে আসিনি যখন হইনি, তাহলে বুঝতে আপনাদের কাছেও যাবে না। দুর্গাকে প্রণাম করে, গৌড়ীয় মঠে প্রণাম করে, রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে, প্রভুপাদের প্রতিষ্ঠিত মঠ সেখানে প্রণাম জানিয়ে চলে এলাম যে একটু লাইভ প্রোগ্রাম করব। লাইভ প্রোগ্রামে আপনাদের কি বললাম, যে প্রাণ পয়ান কালে মনসা চলেন ভক্ত্যাযুক্ত যোগ বলেন চৈব, ধ্রুবর মধ্যে প্রাণমাবেশ সম্যক শতম পরম পুরুষম উপৈতি দিব্যম, পরম এই অদ্ভুত কথা, ভ্রুবর মধ্যে
মানে দুই ভুরুর মাঝখানে কেশবানন্দ কিন্তু নিরন্তর এখানে ধ্যান করে, ব্রহ্ম তালুতে ধ্যান করে। মনে রাখতে পারবেন তো, নিরন্তর একবার চোখ বন্ধ করলেই এই ভ্রুবর মধ্যে আর ব্রহ্ম তালুতে মন চলে যায়। যারা এই ব্রহ্ম তালুতে মনকে টেকাতে পারে, ভ্রুবর মধ্যে মনকে টেকাতে পারে, যোগ বলের দ্বারা, ভক্তি বলের দ্বারা, যোগটা ভক্তি না হলে তো যোগ হবে না, ভক্তি করেই তো যোগ করতে হবে, ভক্তি দ্বারা যোগ হয়, ভগবানের সঙ্গে জুড়বেন। তা ভগবানের সঙ্গে যুক্ত হতে গেলে যদি হৃদয়ে ভাব ভক্তি শ্রদ্ধা না থাকে তো ভগবানের সঙ্গে জুড়বেন কি করে? যোগ বলে এন চৈব, মনে রাখবেন। এই জন্য এই যে মানব জীবন বলে পদ্মপত্রে জল যেমন, তেমন রে ভাই মানব জন। কি নলিনী দলগত ভালোমতি তরলম, তদ্দ জীবন অতিশয় চপলম, বৃদ্ধি ব্যাধি ব্যালগ্রস্তম, হতঞ্চ লোক সমস্তম, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরমতে। তাহলে নলিনী দলগত, পদ্মপত্রের উপরে জল আছে, ঢলঢল নড়ছে, ফট করে কাত হয়ে পড়ে যায়, জীবনটা এইরকম অনিশ্চয়তায় ভরা। আজকেও মৃত্যু হতে পারে, কালকেও মৃত্যু হতে পারে, বিশ্বযুদ্ধে মৃত্যু হতে পারে, করোনা পানু বমির দ্বারা মৃত্যু হতে পারে, যে কোনো কারণে মৃত্যু হতে পারে, মৃত্যুর কোনো গ্যারান্টি। আজকের কত লোক মরবে, কত লক্ষ লক্ষ লোক মরবে ভেবে দেখেছেন? কত বাচ্চারাও মরতে পারে, কত বাচ্চা জন্মাবে তার ঠিক আছে, অসংখ্য বাচ্চা জন্মাবে। আর মোল্লাদের ঘরে তো আগুনা জন্মাবে, মোল্লারা তো ওসব করবে না, না আবার ওরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে আমাদের এই, যাতে এই আমাদের এই কী বলে ড্রপ দেয় যেটা, পোলিও, পালস পোলিও, পালস পোলিও নেবে না ওরা, ওদের মাথায় ঢুকেছে, ওদের ভোগ শক্তি নষ্ট হয়ে যাবে, নোংরা মোল্লা মাথায় ঢুকোচ্ছে সবাইকে যে তার সেক্সুয়াল পাওয়ার কমে যাবে বলে ওই পালস পোলিও বাচ্চাদের দেওয়া যাবে না। ভারতেও বিদেশেও কোথাও কোথাও আন্দোলন করছে এই রকম পাষণ্ড নরাধম এই মোল্লাগুলো। এ ভালো ভালো কিছু এদের করা যাবে না, এরা বাচ্চা পায়দা করবে শুয়োরের মতো, জীবনটা বানাবে অসভ্যের মতো, জীবনটাকে কোনো রকম গুরুত্ব দেয় না এই রকম যত জীব। এই জন্য মনে রাখতে হবে, কেশবানন্দ মহারাজ বলছেন, প্রাণপায়ান কালে মনসা চলে না, ভক্তিযুক্ত যোগ বলেই ন চৈব, ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক। দুই ভুরুর মাঝখানে আমি রাধা মাধবকে দেখি, দেখতে পাই। আজকাল একটু সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণকে ধ্যান করি, আমি দেখি আমার চারিদিকে সুদর্শন চক্র ঘুরছে আর কৃষ্ণ এখানে দাঁড়িয়ে আছে। সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ভ্রুবর মধ্যে আজ্ঞা চক্রে নিরন্তর ধ্যায়তি অহম সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণ রূপম। শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রধারী পরম সুন্দর, জ্যোতির্ময় জগতের নিয়ন্তা, মহাযোগী যিনি, হ্যাঁ, যোগীশ্বর কৃষ্ণ আমার ভ্রুবর মধ্যে জাগ্রত হয়ে সুদর্শন চক্র চালাচ্ছে। তার সুদর্শন চক্র আমার জীবনে প্রভাব বিস্তার করবে দেখতে পাবেন, আগামী ডিসেম্বর মাস থেকে দেখতে পাবেন তার খেলা, যখন রাহু শুরু হয়ে যাবে। কারণ এই রাহু কৃষ্ণের যেখানে ছিল আমারও সেখানেই আছে। সেই জন্য মনে রাখবেন, সুদর্শন চক্রধারী এখানে ধ্যানে চলে আসছে বারবার, বলে মহারাজ আমি তোমার কাজ করবার জন্য এসে যাচ্ছি। এই জন্য মনে রাখতে হবে, একটু কেউ শব্দ করছে কি ভাবে, সুদর্শন চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণকে ভ্রুবর মধ্যে, ভ্রুবর মধ্যে দুই ভুরুর মাঝখানে, দুই ভুরুর মাঝখানে সেই আনন্দরসরাজ জগতের জীবন জগতের প্রাণ যোগীশ্বর ভগবান কেশবানন্দের আরাধ্য দেবতা সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণকে আমি দেখতে পাই। তার সুদর্শন চক্র ঘোরাচ্ছে আমার মস্তিষ্কের মধ্যে, ঘোরাচ্ছে সমস্ত আমার নাড়ি বিনাড়ি ক্রিয়ার মধ্যে তিনি ঘুরপাক খাচ্ছেন, তার সুদর্শন ঘুরপাক খাচ্ছে। সেই জ্যোতির্ময় আজ্ঞাচক্রে ভগবান কৃষ্ণকে আজকাল প্রায় সময় ধ্যান করতে করতে সহস্রারে জগদম্বা আর এখানে চক্রধারী শ্রীকৃষ্ণ, এই দুটো নিরন্তর যখনই, হ্যাঁ,
प्राण के जखन प्राण अविश्य सम्यक जखन प्राण श्वास के टेने निये जखन भ्रुवर मध्य सहस्रारे चले जाच्छी तखन एक अद्भुत शक्ति अद्भुत चेतना अद्भुत आनंद अद्भुत उपलब्धि अद्भुत ज्योतिर मध्य ढुके जाच्छी। এইটা আপনাদেরকে দেওয়ার জন্য একটু চেষ্টা করছি। এর জন্য আমার এই লেকচারগুলো ইউটিউবে আমাদের দেবপ্রসাদ মজুমদার বিশেষ সাহিত্যিক মহা বিদ্বান লোক তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে যে কথাগুলো যাতে জগতে থাকে তার জন্য তিনি এগুলো সব লিখছেন। সেই জন্য আপনাদেরকে বললাম ভ্রুবর মধ্যে তাহলে ভ্রুর মাঝখানে কৃষ্ণকে আমি নিরন্তর ধ্যান করে চলেছি আজকাল। অত অন্য সময় হয়তো রাধা কৃষ্ণকে ধ্যান করতাম, এখন রাধারানী কিন্তু একটু সাইড হয়ে গেছেন, কারণ কেশবানন্দের কর্মধারাটা একটু অন্যরকম হয়েছে বলে। সেই জন্য সুদর্শন চক্রধারী আর এখানে জগদম্বা নবদুর্গার পরিপূর্ণ রূপা জগজ্জননী দশভুজা ত্রিনেত্রা মহাকল্যাণ রূপিণী যার সাধনা রাজ নবরাত্রি পূর্ণ নেবে সেই সিদ্ধ পূর্ণতা নেবে সেই মহাসিদ্ধিদাত্রী জগজ্জননী মাতা তার ধ্যান আমি সহস্রারে করি। সেই জন্য মূর্ধ্না ধ্যায়াত মনোপ্রাণ, যে এই মূর্ধ্না অর্থাৎ এই মস্তকে সহস্রার চক্রে যে প্রাণকে স্থাপন করতে শিখে যাবে তার মুক্তি অবধারিত, এই পৃথিবীর কোনো বন্ধন তাকে টিকিয়ে রাখতে পারে না। যখন আপনি প্রাণ বায়ুকে নিরন্তর ধ্যানের দ্বারা ভালো করে চিন্তা করবেন, প্রতিদিন প্রাণায়াম করবেন, অজস্র প্রাণায়াম করবেন, প্রাণায়াম করতে 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 প্রাণায়াম সমানে করে যাবেন, শুয়ে করবেন, বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, হাঁটতে হাঁটতে করবেন, গাড়ির মধ্যে করবেন, নিরন্তর প্রাণায়ামের অভ্যাস করবেন, প্রাণ শক্তিকে নিরন্তর মন্ত্রশক্তির দ্বারা যুক্ত করে সাধনা করবেন যত করবেন, আর যখন ফাঁক পাবেন কর্ম করবেন। কর্ম জগতে প্রধান, কেশবানন্দ কিন্তু লোকে বলে কেশবানন্দ মহারাজ কর্মযোগী, দিন রাত কর্ম করে, বলে আমি কর্মযোগী না আমি যোগযোগী, কর্মটা আমার স্বভাব ছোটবেলার থেকে। আপনার বাড়িতে গেলেও যদি একটা জিনিস বেখাপ্পা দেখি না, তাহলে কি এটা এখানে পড়ে আছে কেন? আপনি ডেকে নিয়ে গেছেন পুজো করে, গাড়ি করে, ভক্তি করে ভুল ছড়িয়ে নিয়ে গেলেন, আপনার বাড়িতে যদি উল্টোপাল্টা দেখি আপনাকেও ধমক দিতে ছাড়ি না। জানেন তো এখানে যারা আসে তারা কেমন ধমক খায় তারা জানে ভালো করে, কেমন ধমক খায়, বলে আমার খুব জ্বালা, আমি সংসারে যে কি জ্বালা, ভীষণ জ্বালা। আর সংসারে কিসের জ্বালা? তোমার স্বামী বড় চাকরি করতেন, তিনি রিটায়ার করেছেন, তিনি একজন মানে ব্যানার্জি মানুষ, নাম বলবো না, নাম বললে হয়তো দুঃখ পাবে, তারাও শুনছে প্রোগ্রাম। তুমি মা তুমিও সুন্দরী, এত সুন্দর তুমি আমাকে কতদিন থেকে, সেই বারাসাত থেকে, তার মানে দু হাজার থেকে আমার সঙ্গে এদের যুক্ত যোগ হয়ে আছে, তার 22 বছর 23 বছর হয়ে গেল। তাহলে এই যে তুমি জুড়ে আছো তোমার জ্বালাটা কিসে? তোমার ছেলে তো বড় অফিসার, গেজেটেড অফিসার, তোমার বৌমা হাই স্কুলের টিচার, তোমার একটা নাতনি বলে হ্যাঁ বাবা ওকে আপনি যা করে দিয়েছেন সেই করে দেওয়ার পরে ওর লেখাপড়া খুব উন্নতি হয়েছে, এখন ও ব্যাঙ্গালোরে ডাক্তারিতেও চান্স পেয়েছিল, ওর মা বললো ইঞ্জিনিয়ারিং পড়, তা ইঞ্জিনিয়ারিং পড়ছে, ব্যাঙ্গালোরে থাকছে। তাহলে তোমার জ্বালাটা কিসের? জ্বালাটা কিসের? গা চিরে নিয়ে লবণ দেওয়া, যখন জ্বলবে তখন বুঝতে পারবা জ্বালা। এইসব পৃথিবীর, বলে আমি বলি মা তোমার কি টাকার অভাব? বলে না। বলে তোমার স্বামী তোমার সঙ্গে কি ঝগড়া মারপিট করে? বলে না। তাহলে তোমার বৌমা কি অশান্তি করে? বলে না। নাতনি? বলে না। তাহলে ছেলে? বলে ওই তো ওইটাই অশান্তি। কি ছেলে মাকে ভীষণ ভালোবাসে, কিন্তু মা ছেলেকে এমন এমন জিনিস তৈরি করে খাওয়াতে বলবে আর খাওয়ার জন্য রেডি করবে, ছেলে বলবে ওগুলো আমি খাবো না, ওই খাবারগুলো খেলে আমার ফ্যাট জমে যাবে, তোমার মতো এরকম মোটা হয়ে যাবো। এই বলে বৌমা যা করে তাই ওর ভালো লাগে, বৌমা করে স্বাস্থ্য স্বাস্থ্যের অনুকূল, যেটা শরীর ভালো থাকবে, শরীর মাধ্যম খেলে ধরানো সাধারণ, আর আমারটা খায় না, ওইটাই তো জ্বালা। আসলে ও ভালো করে চেরো, পেটে পিঠে মাথায় সব জায়গায় চেরো। পৃথিবীতে মানুষ কিরকম জানেন, তপস্যা না করলে না মানুষ দুঃখটা খুঁজে খুঁজে বের করে, ভালো করে মনে রাখবেন, কাণ্ডজ্ঞান হচ্ছে তো, দুঃখটাকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে, দুঃখ না থাকলেও চিরে চিরে লবণ দিয়ে জ্বালা বের করবে, নাহলে আর কারোর সঙ্গে ঝগড়া বের করবে, নাহলে বলবে আমার প্রতিবেশীর অশান্তি, নাহলে বলবে আমার ছেলের অশান্তি, না হয় বউর অশান্তি, না হয় শরীরের অশান্তি, অশান্তি
আর এই আনন্দে থাকো, ধ্যান করো, কেশবানন্দ মহারাজের অমর কথা শোনো, মহারাজের ভক্তি যোগাশ্রম ট্রাস্টের মধ্যে ঢুকে যাও, মেম্বার হয়ে যাও, মেম্বারশিপ নিয়ে নাও, জীবনকে আর এই বৃন্দাবনে বিরাট গীতা মহাযজ্ঞ হবে। সবাই তো যজ্ঞের জন্য টাকা দিচ্ছে, তোমরা গীতা মহাযজ্ঞের জন্য অ্যাকাউন্টে টাকা দিতে পারো, পাঠিয়ে। আরে তোমার কর্তব্য, তোমার বিবেক জাগাবার জন্য বলছি, আমার টাকার দরকার নেই, আমি যা টাকা কামাই সে টাকা আমি খরচ করে শেষ করতে পারি না, সেই জন্য তোমার মঙ্গলের জন্য গীতা মহাযজ্ঞে দক্ষিণা দিতে হয়, সেটা দেবে তোমার জন্য, আমার জন্য না। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট লাইক দ্যাট, মনে করবে না কেশবানন্দ মহারাজকে টাকা দিয়ে আমরা। আরে কেশবানন্দ মহারাজকে কী টাকা দেবে তুমি? দিন রাত আমার আমার এই যে আমি তো এমন জ্যোতিষী, দুনিয়ার কোনো জ্যোতিষী আমার সামনে দাঁড়াতে পারে না, জানো তো, সারা দুনিয়ার জ্যোতিষী আমাকে ভয় পায়, সারা দুনিয়ার। সেদিনকে ওই আদি ভৃগু তাকে ফোন করেছিলাম, বলে আপনি এরকম লিখেছেন কেন? হ্যাঁ, ভৃগু আদি যে, বলে আমি এখন শিয়ালদায় বসি। আরে সে বসুন, আপনি এটা লিখলেন কি করে? আপনি এই মাঙ্গলিক দোষ 18% মিল, আপনি এই জীবনটা টিকিয়ে দেবেন তো? জ্যোতিষী, শালা জ্যোতিষী মারিয়েছো তুমি, অসভ্য জীব, তুমি এরকম করে লিখেছো কেন? আমার কাছে ওই হাড়োয়া থেকে এক বিশিষ্ট ভক্ত এসছে, আমি বললাম কিছুতেই এই বিয়ে টিকবে না, আর উনি লিখেছে গুরুজনের অনুমতি সাপেক্ষে বিয়ে হতে পারে। গুরুজনের অনুমতি? তুমি ছাগল জ্যোতিষী, তুমি তো বলবে অনুমতিটা, আমি অনুমতি দিলাম না এই বিবাহ টিকবে না, এটা তোমার লিখতে হবে, না লিখে দেবে আমি অনুমতি দিচ্ছি এই বিবাহ টিকিয়ে দেবো, তাকে তুমি লেখনি কেন? আমার কথা শুনে আমি বলি ফাজলামি করা জ্যোতিষী করবেন না, বুঝতে পেরেছেন? ফাজলামি করা জ্যোতিষী করবেন না, জ্যোতিষী করবেন নিজের কনফিডেন্সে করবেন। আমিও আপনাদের বলছি কেশবানন্দ যদি লেখে এই বিবাহ টিকবে তো ভগবানও ভাঙতে পারবে না। অনেক সময় ইগো, দুজনের কালসর্প দোষ থাকলে ইগো থাকে। একটা ছেলে এসে বলছে আমার স্ত্রী 2 বছর থেকে যোগাযোগ নেই, দুজনের ছক দেখলাম মেলালাম, আমি বললাম তো মিল আছে, হ্যাঁ তোমার আজকের ভালো দিন, হ্যাঁ পুলিশে চাকরি করে, আরে যাও এক্ষুনি শ্বশুর বাড়ি যাও, বলে এক্ষুনি, বলে হ্যাঁ এক্ষুনি যাবে, তোমার সঙ্গে তোমার বইয়ের কোনো গরমিল নেই, তুমি শ্বশুর, তোমাদের ইগো প্রবলেম, তুমি কিছুতে বসে সঙ্গে কথা বলবো না, বউ তোমার সঙ্গে কথা, দুটোই কালসর্পদোষ, দুটোই এসো কালসর্পদোষ কাটাও আর বাড়িতে যাও, শ্বশুর বাড়ি যদি কোনো ঝগড়া হয় আমি দায়িত্ব, তুমি ওখান থেকে ফোন করবো আমাকে। এইবার আর যায় না তো শ্বশুর বাড়ি, মানে ইগো প্রবলেম, ইগোটা বিরাট ব্যাপার পৃথিবীতে। এই ইগোর জন্য যে কত সংসার ভেঙে যায়, যেই পাঠালাম এই মিষ্টি টিষ্টি নিয়ে গেছে শ্বশুর বাড়ির লোক, তার একটা মেয়ে আছে আবার শ্বশুর বাড়িতে, এই বউ আছে, সবাই যন্ত্র যত্ন করে জামাইকে কি আদর যত্ন করে খাবিয়ে টাবিয়ে একেবারে আদর টাদর করে সবাই সেবা করে। আমি বলে আজকে যাও, আজকে তোমার জন্য খুব শুভ দিন, শুভ নক্ষত্র, যাও এখান থেকে সোজা শ্বশুর বাড়ি যাও, পাঠিয়ে দিই, বা শ্বশুর বাড়ি গিয়ে মিলে গেছে। এখনো আসিস? এখনো সব সমস্যা নিয়ে আমার কাছে আসে, সবাই আসে, আজ 30-40 বছর ধরে যারা আমার সঙ্গে যুক্ত তারাও আসে, সবাই আসে। এই জ্যোতিষীগুলো মহাপাষণ্ড, এক একটা মিসগাইড করে মানুষের জীবনকে। এই জন্য কেশবানন্দ সেই জ্যোতিষী যার গাইডলাইন মানলে জীবন সুন্দর হয়, জীবন কল্যাণময় হয়, জীবনে মঙ্গল তৈরি হয়, জীবনের মঙ্গলের আধার তৈরি হয়, মঙ্গলের আলোক বিচ্ছুরিত হয়। কেশবানন্দ সেই জ্যোতিষী যার প্রত্যেকটা কথা পাওয়ার তৈরি করে। আর কেশবানন্দ যদি বলে এটা হবে না, তোমার ভাগ্যে থাকলেও হবে না, কেশবানন্দের বাণীতে এতটা তপস্যার শক্তি আছে, তোমার ভাগ্যকেও বদলে দিতে পারে। আর যদি বলে হবে, তো দুর্ভাগা লোকের ভাগ্যকেও পরিবর্তন করে সৌভাগ্যে বদলাতে পারে। তবে সবসময় এই শক্তিকে কাজে লাগাতে হয় না, লাগালে নিজের শক্তি নষ্ট হয়, এই জন্য শক্তির মিস ইউজ করতে নেই। সেই জন্য বলছিলাম যে মূর্ধনা ধ্যাত মনোপ্রাণ, অর্থাৎ সর্বদারাণী সংযম্য, সর্বদারাণী, সমস্ত দরজাগুলোকে সংযত করো, মুখ নাক চোখ কান, মলমূত্রদ্বারকে উপরের দিকে টানো, সংকুচিত করো, মলমূত্রদ্বারকে উপরের দিকে টেনে রাখো, সমস্ত চেতনাকে কুম্ভক করে শান্ত হয়ে ভেতরে মন্ত্র জপ করো, ও একদম শব্দ নয়, ভেতরে জপে অনন্ত আনন্দ চেতনায় ওম নমো ভগবতি সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণায়, ওম নমো ভগবতি সুদর্শন চক্রধারী শ্রীকৃষ্ণায় নমঃ, ওম নমো ভগবতি সুদর্শন চক্রধারী।
তাহলে যত মন্ত্র জপ করবে আজ্ঞা চক্রে ভ্রুবর মধ্যে ভুরুর মধ্যে ব্রহ্মতালুতে তত তোমার প্রাণ শক্তি নিয়ন্ত্রিত হবে, দিব্য শক্তি লাভ হবে, হার্ট স্ট্রং হবে, শরীর ভালো থাকবে। হদ্দ খাওয়া খেয়েও না, জগতে যতটুকু খেলে সুস্থ থাকবে ঠিক ততটুকু আহার করবে, অতিরিক্ত আহার করবে সব যা কিছু অনুচিত করবে, অনুচিত আহার করলে তার একটা দুঃখ আছে, অনুচিত কথা বলবে তার একটা দুঃখ হবে, অনুচিত ব্যবহার করবে তার একটা দুঃখ হবে, অনুচিত জীবন যাপন করবে তার একটা দুঃখ হবে, অনুচিত কিছু করো না। দর্শন বলছে অনুচিত তাদৃতে নাস্তি রসভঙ্গস্য কারণ, রস মানে আনন্দ, আনন্দ ভঙ্গের কারণই হচ্ছে অনুচিত আচরণ, অনুচিত বার্তা, অনুচিত জীবনযাপন, অনুচিত সমস্ত জীবন প্রবাহ যদি হয় তাহলে এগুলো হবেই হবে। সেই জন্য বলছি সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ, মনকে হৃদয়ের মধ্যে নিরুদ্ধ করো, হৃদয়ের মধ্যে নিরুদ্ধ করো, সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ, বলুন যারা শুনছেন, সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ, বারবার বলবেন, ওম সর্বদারানি সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধনা ধ্যায়াত্মন প্রাণ মাস্থিত যোগ ধারণাম, মূর্ধনা ধ্যায়াত্মন প্রাণ মাস্থিত যোগ ধারণাম। তাহলে মূর্ধনা, মূর্ধনা মানে মস্তক সহস্রার, এই মস্তকে যখন তুমি প্রাণকে মানে প্রাণ বায়ুকে সন্নিহিত করবে সমাবেশিত করবে, সেই মানে সহস্রার চক্রে যত প্রাণ শক্তিকে নিয়ে গিয়ে মনকে কনসেন্ট্রেট করবে যোগ শক্তি তোমার মধ্যে জাগ্রত হয়ে যাবে। সেই জন্য বলছিলাম যে প্রয়াণ কালে যোগ বলে না চাইব, মৃত্যুকালে যোগ বলের দ্বারা সমস্ত শক্তিকে দেখবেন। আমি বৃন্দাবনে সমাধি মন্দির করেছি, আমার মাটিতে ঢোকার জায়গা করেছি, আপনাদের দেখিয়ে দেবো, যখন মরবো না তখন দেখিয়েই মরবো, সমস্ত প্রাণ শক্তিকে ভেতরে টেনে নিয়ে কি করব, ভক্তিযুক্ত যোগ, যোগ বলেই না চাইব, যোগ বলের দ্বারা ভক্তিভাবে যোগযুক্ত হয়ে সমস্ত চেতনাকে কনসেন্ট্রেট করে আনন্দ চেতনার মধ্যে প্রবেশ করব। আর কি করব, ভ্রুবর মধ্যে প্রাণ অবশ্য, ভুরুর মাঝখানে প্রাণকে এরকম ভ্রুবর মধ্যে প্রাণ অবশ্য সম্যক, ভুরুর মাঝখানে প্রাণকে সম্পূর্ণরূপে অবশ্য সম্যক, প্রাণবায়ুকে ভ্রুরুর মধ্যে মাঝখানে স্থাপন করবেন, দৃষ্টিকে নিবদ্ধ করবেন, প্রাণ অবশ্য প্রাণবায়ুকে ভুরু এখানে নিয়ে যাবেন, কখনো দৃষ্টিকে এখানে নিয়ে যাবেন, দৃষ্টিকে। তাহলে ধীরে ধীরে যখন সাধনাটা একটু একটু তো কষ্ট করবেন ভগবানের জন্য, একেবারে ফাঁকে, হ্যাঁ বলে পরিহাস করি নিতে চায় হরি সাহস না হয় মনে, ঠাট্টা করে ভগবানকে পেতে যাও বুঝি। এই দুর্গা পুজো গুলো প্যান্ডেলে প্যান্ডেলে লোকে ঘুরে বেড়াচ্ছে থিম দেখার জন্য, দুর্গা দেখার জন্য না, কোথায় কিরকম থিম হয়েছে, কোথায় কত বড় সেই গত বছর সেই দুই তিন বছর আগে যে বিরাট দুর্গা করেছিল কত একশো ফুট না কত, সেই দুর্গা মূর্তি টুর্তি ভেঙে প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে ফেলতে হলো, মানে এত লোক, লক্ষ লক্ষ লোক এমন ভিড় করেছে সেখানে, লোক মরে যাচ্ছে গরমে ঠেসে, হ্যাঁ এই জন্য বুঝতে পারছেন কি ভাব কি ভক্তি। তাহলে ওই একশো ফুট দুর্গার মধ্যে কি সব শক্তি ঢুকে গেছে নাকি, একশো ফুট দুর্গা তোমার সব পিণ্ডি দেবে নাকি, কোন দুর্গা পিণ্ডি দেবে, যদি ছোট একটা দুর্গা মূর্তির পুজো করো তা হবে না, ওই একশো ফুট দুর্গাকে দেখার জন্য সে কি ভিড়, ওরে বাবা রে দুনিয়া ভেঙে পড়েছে দুর্গা দেখবার জন্য। এই শোভাবাজার রাজবাড়িতে কালকের আমাদের মুর্শিদাবাদের ভক্ত কর্ণ পাল, আমাদের গোরাচাঁদ, আমাদের ভাগীরথী, এরা সব গিয়েছিল, বলে ঢোকা যাচ্ছে না, দোম আটকে যাচ্ছে, লোকে লোকারণ্য ঠাসাঠাসি, না ঢোকা যায় না বেরোনো যায়, ওরে বাবা ওইরকম ঠাকুর দেখে লাভ নেই, কি ভয়ঙ্কর ব্যাপার, দেখুন সরু একটা গলির মধ্যে রাজবাড়ি, তো এ ঢোকা এক মহা সমস্যা। এই জন্য আর কেশবানন্দ কি করে, ধ্যান করে, আর দেবীকে যেহেতু প্রণাম জানাতে হয়
তাই নব আজকে নবমী, যেহেতু সিদ্ধিদাত্রীর উপাসনা তাই গিয়ে বাগবাজারে গিয়ে একটু সিদ্ধিদাত্রীকে প্রণাম করে এলাম। বলে এলাম, মা তুমি ভালো থাকো, কেশবানন্দ তোমায় ভালোবাসে, তুমিও কেশবানন্দের পক্ষে থেকো, সবসময় কেশবানন্দের কাজকর্মগুলোকে লক্ষ্য রেখো, তুমি তো লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, সুন্দরী মেয়ে, হ্যাঁ, পরম রমণীয়া, পরমা সুন্দরী, ছন্দ রূপা, সঙ্গীত রূপা, আনন্দ রূপা, প্রেম রূপা, কাম রূপা, বিষয় রূপা, শক্তি রূপা, শান্তি রূপা, জগৎ কল্যাণ রূপা, অনন্ত অনন্ত বিশ্বব্যাপিনী ভগবানের আদি শক্তি আদি ভূতা জগৎ কল্যাণী, তুমি প্রসন্ন হও, প্রসন্ন থাকো, জগতে কল্যাণ বিধান করো, আর করো না করো তোমার ব্যাপার, করলে তোমার ভালো, না করলে তোমার গেল, তুমি যেটা ভালো বুঝবে করবে, তোমার লক্ষ্মী মেয়ে তুমি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি একদম, কখনো মেয়ে রূপে ভালোবাসি, কখনো মা রূপে ভালোবাসি, কখনো সুন্দরী রূপে ভালোবাসি, সব রূপে ভালোবাসি, তোমাকে সবভাবেই ভালোবাসি, সব রূপেই তোমাকে ধ্যান করি, সেই জন্য ত্রিপুর সুন্দরী রূপে তোমার ধ্যান করি। মনে রাখবেন, প্রয়াণ কালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগ বলেন চৈব, তাহলে যোগ বলের দ্বারা সাধনা করা, মন্ত্র সাধনা করা, ঈশ্বর পরিধান করা জীবের সব থেকে বড় কথা মনে রাখবেন, সর্বদা রানিসঙ্গম, সমস্ত দরজাগুলো বন্ধ করে দিন, মনো হৃদি নিরুদ্ধ চ, মনকে হৃদয় নিরুদ্ধ করুন, মূর্ধনা ধ্যায়াত মন প্রাণ, সমস্ত প্রাণ শক্তিকে মূর্ধাতে সহস্রারে শান্ত করে দিন। বারবার বলছি, জীবন ধন্য হয়ে যাবে, মরে গেলেও মুক্তি আনন্দ শান্তি প্রসন্নতা পাবে, আর না হলে পরিণাম ভুগতে হবে, তোমার কর্মের ফল তোমায় ভুগতে হবে। কাউকে ছেড়ে দেবে না গো, সব পড়ে রবে, কাতব কান্তা কস্তি পুত্র সংসার অতীব বিচিত্র, তাহলে বুঝতে পারছেন এই বিচিত্র সংসারে আমার আমার করে কেমন করছেন, চিরে চিরে রক্ত দিয়ে লবণ দিয়ে জ্বলতে বলে আমার জ্বালা, সংসারে কি জ্বালা, আলে তিনজনে কিসের জ্বালা, তিনজন স্বামী স্ত্রী আর একটা ছেলে তাও জ্বালা, স্বামী স্ত্রী ছেলেটা মরে গেছে তাও জ্বালা, স্বামী স্ত্রী একটা মেয়ে তাও জ্বালা, দুটো ছেলে তাও জ্বালা, জ্বালা নেই যেচে জলে কেন এরা বলুন তো, এরা জ্বলার জন্য জন্মায়, এরা সাধনা করে শান্তি পাওয়ার জন্য জন্মায় না, এরা মৃগয়া রূপেণ, মনুষ্য রূপেণ মৃগয়া চরন্তি, এরা পশু, এরা নিজের শান্তির পথ কিছুতেই খোঁজ করে না, শুধু মরে জন্ম নেয় আর এই জ্বালা ভোগ করে, খুঁজে খুঁজে জ্বালা খুঁজে খুঁজে বের করে, কোথায় জ্বালা আছে, ভাগ্নেটার জ্বালা না ভাগ্নিটার জ্বালা না বন্ধুটার জ্বালা না ব্যারামের জ্বালা না ডাক্তারের জ্বালা না শত্রুর জ্বালা না প্রতিবেশীর জ্বালা না ছেলের জ্বালা না মেয়ের জ্বালা না ভোগের জ্বালা না টাকার জ্বালা, অনন্ত জ্বালা, যা আছে সেটাই সুখী না, যেটা নেই সেটা চিন্তা করে দুঃখী হয়, এই জীবের স্বভাব, মনে রাখবেন এটা জীবের ব্যাড হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটাকে জীবনে সুন্দর করুন, জীবন সুন্দর করুন, কেশবানন্দের কথা প্রতিদিন শুনুন, মূর্ধনা ধ্যায়াত মন প্রাণমাস্থিত যোগ ধারণা সর্বদা রানি সংযম্য মনো হৃদি নিরুদ্ধ চ মূর্ধনা ধ্যায়াত মন প্রাণ মাস্থিত যোগ ধারণম, সেইভাবে সবাই ভালো থাকবেন, আর আপনাদের যাদের টাকা বাকি আছে এখনো পরিক্রমার কয়েকজন ভক্তের টাকা বাকি আছে তাদের জানাচ্ছি কালকের বিজয়া, কাল আর কিছু বলবো না, আর পারলে অ্যাকাউন্টে তো এমনি ট্রান্সফার করে দেওয়াই যায়, আমাদের অ্যাকাউন্ট নাম্বার তো প্রত্যেকটা প্রোগ্রামে লেখা আছে, একটা স্টেট ব্যাংকের নাম্বার দেওয়া আছে, একটা এলাহাবাদ ব্যাংকের নাম্বার দেওয়া আছে, ওটাতে ইন্টারনেটেও পাঠিয়ে দিতে পারেন, আজকেও পাঠাতে পারেন, কালকেও পাঠাতে পারেন, পরশু ব্যাংকে জমা দিতে পারেন, কিংবা আশ্রমে এসে টাকা জমা দিয়ে যাবেন। একদম মনে রাখবেন, 15ই সেপ্টেম্বর আপনাদের টাকা জমা না পড়লে, 15ই অক্টোবর টাকা জমা না পড়লে আপনাদেরকে কিন্তু পরিক্রমার থেকে বাতিল করা হবে, মনে রাখবেন কথাটা, এবং আগামী বছর দক্ষিণ ভারত পরিক্রমা সেটারও প্রোগ্রাম ছেপে এসছে, সেটা আপনারা পেয়ে যাবেন, 15ই অক্টোবরের মধ্যে টাকা জমা সবাইকে দিতে হবে, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন, এই জন্য আর 15ই অক্টোবর শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন, তার জন্য বুকিং চলছে,
কালকেও বুকিং হয়েছে, রোজ বুকিং চলছে, যারা 15ই অক্টোবরে কালসর্প দোষ, 15ই অক্টোবর আর 22শে অক্টোবর কালসর্প দোষ কাটাবার দিন পড়েছে, এই বছরের শেষ দুটো কালসর্প দোষ কাটাবার দিন। তারপরে আবার ডিসেম্বরে হয়তো বা হতে পারে লাস্টের দিকে। সবাই ভালো থাকবেন, আমরা আপনাদের সবার জীবন পথকে কল্যাণ কামনা করি। আর আপনারা বাগবাজারে অনলাইনেও ভাগ্য বিচার করতে পারেন, আমরা ছক করে অনলাইনে পাঠিয়ে দিতে পারি, স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারি এবং ফোনে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। আর কেশবানন্দের জ্যোতিষী জানবেন দুনিয়ার ফক্কড়বাজ জ্যোতিষী, জ্যোতিষী নয় কেশবানন্দ, কেশবানন্দ যোগ সিদ্ধ যোগী এবং তার জ্যোতিষী দুনিয়াকে মুগ্ধ করে, দুনিয়া আশ্চর্য হয়ে যায় যে মহারাজ সমস্ত ঘটনা কি করে বলেন। সেই জন্য মনে রাখবেন কেশবানন্দ জ্যোতিষী নয়, জ্যোতিষ সম্রাট, মহাজ্যোতিষ সম্রাট, তার কথাকে যত শুনবেন তত মঙ্গল হবে। সবাই ভালো থাকবেন, আজকের আর নবমী এই সিদ্ধিদাত্রীর উপাসনা দিনে আপনাদের সবার কল্যাণ হোক, সবাই ভালো থাকুন। ও